আগামী 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী। প্লাটিনাম জয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। গত সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণাকালে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 4 টার্মে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তব চিত্র উপস্থাপনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রয়াত নেতাকর্মীদের স্মরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অপরাহ্ন 5টায় শোভাযাত্রা বের হয়ে তার জ্যাকসন হাইটস প্রদক্ষিণের পর নবান্ন পার্টি হলের ভেতরে ও বাইরে নানা কর্মসূচি থাকবে। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম ও মাসুদুল হাসান এবং ইমদাদ চৌধুরী, আব্দুল হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাস্তার ভেতর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে হাইটসে আসো উপস্থিত হবেন যে আবেদন রাখছি। আমার সাথে এখানে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক